দর্শক, আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি নেবুলাইজার মেশিন। এই নেবুলাইজার মেশিনের মাধ্যমে বিভিন্ন সময় শিশু বা বয়স্কদেরকে গ্যাস দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেবুলাইজার মেশিনের কমন কিছু সমস্যা নিয়ে, যে সমস্যাগুলোতে আমরা প্রতিনিয়তই যারা যারা নেবুলাইজার মেশিন ব্যবহার করি তারা পড়ে থাকতে পারি। তো সাধারণভাবে কিভাবে আপনারা নেবুলাইজার মেশিনের এই সমস্যাগুলোকে সমাধান করবেন ঘরোয়া উপায়ে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন কারণে আমাদের নেবুলাইজার মেশিন ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রেও অনেক সময় ডাক্তার সাহেবরা এই নেবুলাইজারের মাধ্যমে গ্যাস দেওয়ার কথা বলে থাকে। আপনারা যারা নেবুলাইজার মেশিন ব্যবহার করছেন বর্তমানে, তারা অনেক সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সমস্যাগুলো প্রায় যতগুলো নেবুলাইজার মেশিন রয়েছে সবগুলো মেশিনেই হয়ে থাকে। তো নেবুলাইজার মেশিনের এই কমন সমস্যা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। তো প্রথম সমস্যা হচ্ছে, অনেক সময় দেখবেন আপনারা এখানে যখন নেবুলাইজার মেশিনের এই বোতলটার ভিতরে ঔষধটা নেবেন, নেওয়ার পরে দেখবেন নেবুলাইজার মেশিন চালু করার পরে এখান দিয়ে খুব কম পরিমাণ গ্যাস বা ধোঁয়ার মতো যেটা ঔষধটা বেরোচ্ছে, খুবই কম পরিমাণে। এবং খেয়াল করবেন আপনাদের মেশিনটা বারবার গরম হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন বা উপায়টা কি ঠিক করার? তো এটা আসলে আমাদের অসাবধানতার কারণেই এই সমস্যাটা হয়ে থাকে, এটা মূলত মেশিনের কোনো সমস্যা না। তো আমি যদি বলি সমস্যার সূত্রপাতটা কোথায়, সমস্যার সূত্রপাতটা হচ্ছে দেখবেন এই যে নেবুলাইজার মেশিনের এই যে কাপটি রয়েছে, এই কাপটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই কাপটি কিন্তু সম্পূর্ণই খোলা যায়। এখন এক এক নেবুলাইজার মেশিনের কাপ কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। তো আমরা প্রথমে দেখেন একটু কাপটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কাপটা খুললাম, তো এখানে কাপটি খোলার পরে এই যে অংশটি রয়েছে এই অংশটির ভিতরে খুব সূক্ষ্ম একটি ছিদ্র রয়েছে, যদিও আমার ভিডিওতে হয়তো এটি আসবে না ক্যামেরাতে, কিন্তু এটির ভিতরে খুব সূক্ষ্ম একটি ছিদ্র রয়েছে। আর এই যে আপনাদের মূল যে কাপটি, এই কাপটির নিচেও কিন্তু একটি এই যে লম্বা আপনার ত্রিভুজাকৃতির গোল হচ্ছে একটি পিরামিডের মতো অংশ দেখা যাচ্ছে, যেটা ভিতর দিয়ে হচ্ছে একটি সেফটি পিনের মতো ছোট্ট সূক্ষ্ম ছিদ্র। তো দেখা যাচ্ছে যদি আপনাদের নেবুলাইজার মেশিন কখনো দেখবেন হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে এবং বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন সেটি ঠান্ডা হয় তখন আবার চলে, সেই ধরনের সিমটম যদি করে এবং সামনে দিয়ে যদি গ্যাস কম বের হয়, তাহলে আপনারা এটি ঠিক করার জন্য সর্বপ্রথম, তো যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম আপনারা এই পাইপটা টেস্ট করবেন, মানে পাইপের এই প্রান্ত এবং এই প্রান্ত দুই প্রান্তই খুলে টেস্ট করবেন কোথাও কোনো ময়লা আছে কিনা। যদি মুখ দিয়ে ফুদিয়ে দেখেন যে পাইপটা ঠিক আছে, ক্লিয়ার আছে, তাহলে আপনারা এই কাপটা খেয়াল করবেন। এই কাপটার ভিতরে দেখেন এখান দিয়ে একটা সূক্ষ্ম ছিদ্র রয়েছে। এই ছিদ্রটাই বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে ময়লা আবর্জনার কারণে বা আপনার আমরা যে স্বাভাবিকভাবে যে ওষুধটা যখন নেই তখন আমাদের হাত থেকে বা বিভিন্নভাবে এটার ভিতরে ওষুধের ভিতরে ময়লা পড়ে, অথবা দেখা যাচ্ছে আমাদের এই যে নেবুলাইজার মেশিন, এই মেশিনের ভিতরে একটা ফিল্টার থাকে, ফিল্টারটা যদি পরিষ্কার করা না থাকে তাহলেই কেবলমাত্র এখানে ময়লা চলে আসবে। তো সেই ময়লাটা দূর করার জন্য অবশ্যই এখানে যেই পরিমাণ সূক্ষ্ম ছিদ্র থাকবে একই পরিমাণ সূক্ষ্ম চিকন একটি পিন দিয়ে আস্তে করে এটার ময়লাটাকে ভালো করে ওয়াশ করে ক্লিন করে দিবেন এটার ময়লাটা, তাহলে দেখবেন আপনাদের সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং অবশ্যই আমরা যারা নেবুলাইজার মেশিন ব্যবহার করি তারা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে দেখেন এই নেবুলাইজার মেশিনের ভিতরে এখানে একটি ফিল্টার থাকে। তো আমি একটু আপনাদেরকে ফিল্টারটা খুলেই দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি ফিল্টারটা খুললাম, তো ফিল্টারটা খোলার পরে দেখেন এখানে কিন্তু ময়লা জমে গেছে, দেখেন এই জায়গাটাতে ময়লা জমে গেছে। তো এটি একটি ফোম। তো একটা মেশিনের সাথে কিন্তু অনেকগুলো আপনার ফিল্টার দিয়ে দেয়, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা। তো মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে এই ফিল্টারটাকে ক্লিন করতে হবে। আপনি যদি ফিল্টারটা ক্লিন না করেন তাহলে কখনোই সেই নেবুলাইজার মেশিনের ভিতর থেকে ভালো হাওয়া বা ফ্রেশ হাওয়াটা আপনি পাবেন না। এবং অবশ্যই এই ফিল্টারটা মাঝে মাঝে ওয়াশ করবেন, আর এই ফিল্টারটা ওয়াশ করার সাথে সাথে আপনারা এই যে কাপ রয়েছে, কাপের এই ছিদ্রগুলো এবং ভিতরের পাশ বাইরের পাশ এবং এইটার যেই
প্লাস্টিকের এই অংশটি থাকবে এই অংশটিও কিন্তু ভিতর থেকে ভালো করে ওয়াশ করে দিতে হবে এইটার ভিতরের যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা ক্লিন আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে যদি এটা দেখেন তাহলেই একটা নেবুলাইজারের 90% সমস্যার সমাধান হয়ে যায় এরপরও আপনি ফিল্টার ক্লিন করলেন তারপরে যদি কোনো সমস্যা দেখেন সেটা হচ্ছে ইন্টারনাল পার্টের সমস্যা তো আমি আপনাদের জন্য আসলে নেবুলাইজারটা একটু খুলেই রেখেছি দেখেন নেবুলাইজার মেশিনের ভিতরে কি কি থাকে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই যে নেবুলাইজার মেশিনের ভিতরে তেমন কিছুই নাই এখানে জাস্ট হচ্ছে একটি মোটর দেওয়া রয়েছে এবং মোটরের সাথে এখানে একটি পাম্পার দেওয়া রয়েছে দেখেন এই যে এই জায়গাটিতে একটি পাম্পার দেওয়া রয়েছে আমি মোটরটা ঘোরালে এটা হচ্ছে ওই অনেকটা পিস্টন আর কি সোজা কথা একটা পিস্টন দেওয়া থাকে এই পিস্টনটাই মূলত হচ্ছে পিস্টনের মাথায় এখানে যে পাম্পার রয়েছে ও এখান দিয়ে সাধারণ যে ধুলাযুক্ত যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা সে ভিতরে টেনে নেয় এবং এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টারিং করে হাওয়াটা সে ভিতরে টেনে নেয় এবং আউটপুটে সে এই হাওয়াটাই এখান দিয়ে সে বের করে দেয় জাস্ট এই কাজ এর আর কোনো কাজ নাই এই সম্পূর্ণ যে মোটর সেকশনটা দেখতে পাচ্ছেন এই টোটাল মোটর সেকশনটা হচ্ছে এই পুলিটাকে ঘোরানোর জন্য আপনার মোটর এই যে আমি যদি বলি এইভাবে এইভাবে এটা আস্তে আস্তে করে ঘুরে দেখেন এই যে এটা সম্পূর্ণ বের হয়ে গেছে দেখেন এটার সাথে কোনো যোগ জিজ্ঞাসা নাই কারো আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা জাস্ট এভাবে পুলিটা ঘুরে এই এভাবে ঘুরে এবং পাম্প হয় তো আমার কথা হচ্ছে যারা নেবুলাইজার মেশিন বাসায় ব্যবহার করছেন বা করবেন তারা অবশ্যই মেশিন খোলার আগে অবশ্যই যেই জিনিসগুলো পরিষ্কারের কথা আমি বললাম এগুলো অবশ্যই পরিষ্কার করবেন পরিষ্কার করে তারপরে আগে দেখবেন কি অবস্থা হয় হ্যাঁ সেটার উপরে নির্ভর করবে আসলে আপনাদের সমস্যাটা কোথায় হয়েছে সেটা ফাইন্ড করার যে বিষয়টি সেটি তো দর্শক নেবুলাইজার মেশিনের যদি এই মোটরে কোনো সমস্যা হয়ে থাকে বা এই পাম্পে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আর সেই নেবুলাইজার মেশিন রিপেয়ার করে কোনো লাভ নেই সেটা ফেলে দিয়ে নতুন নেবুলাইজার মেশিন কিনে নেবেন আর যদি দেখেন হাওয়া ঠিকই এই মানে এই পাইপটা খুললে হাওয়া ঠিকই বের হয় কিন্তু আপনার পাইপ লাগালেই হচ্ছে আর হাওয়াটা বের হয় না তাহলে কিভাবে সমস্যা সমাধান করবেন শুধুমাত্র আপনাদের এই কাপের ভিতরের যে সূক্ষ্ম ছিদ্র কণাগুলো রয়েছে এই সূক্ষ্ম ছিদ্রগুলো ভালো করে ক্লিন করবেন এবং এইটার ভিতরে যে সূক্ষ্ম ছিদ্র থাকবে এগুলো ক্লিন করবেন এগুলো ক্লিন করলে আশা করি আপনাদের নেবুলাইজারের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমনিতে এই মোটর স্বাভাবিকভাবে কখনো নষ্ট হয় না কিন্তু যদি এগুলোতে ময়লা ধরে তাহলে এখান দিয়ে হাওয়াটার বেরোতে পারবে না এবং এই পাম্পের উপরে প্রেশার পড়বে এবং তখন হয়তো মোটর বা পাম্পের যে সিল রয়েছে এগুলো বিভিন্ন ক্ষেত্রে পুড়ে যেতে পারে তো দর্শক নেবুলাইজার মেশিন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।